চলে এসেছি আজ অন্নপূর্ণার ভান্ডারে। আজকে আপনাদের করে দেখাবো একটা ঝিঙে রেসিপি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে মা দেখাবে ঝিঙের একটা রেসিপি মটরের ডাল বাটা দিয়ে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে মা রান্নাটা করছে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছে সর্ষের তেল। তেলটা সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে ফোড়ন দেওয়া হবে। দেওয়া হলো দুটো শুকনো লঙ্কা, এবার এর মধ্যে দেওয়া হলো কালো জিরে, কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে মা দিয়ে দিচ্ছে ঝিঙে গুলো। অনেকেই জানি ঝিঙে খেতে পছন্দ করেন না, কিন্তু বন্ধুরা আপনারা যদি এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করেন তাহলে একবার রান্না করলে বারবার খেতে আপনাদের ইচ্ছা করবে। তেলের মধ্যে ঝিঙেটা একটু নাড়িয়ে দেওয়া হয়েছে, এবার এর মধ্যে দেওয়া হচ্ছে নুন আন্দাজ মতো যাতে নরম হয়, হলুদ গুঁড়ো দেওয়া হলো আন্দাজ মতো। নুন আর হলুদ দিয়ে ঝিঙেটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে নুন হলুদটা মিশে যায় ঝিঙের মধ্যে, আর ঝিঙেটা যাতে আস্তে আস্তে নরম হয়ে আসে। এবার ফ্লেমটা লো করে দিয়ে ঢেকে দেওয়া হলো 5 মিনিটের জন্য যাতে ঝিঙেটা নরম হয়। এবার একটা মিক্সিং জার নেওয়া হয়েছে, মিক্সিং জারের মধ্যে দেওয়া হচ্ছে মটর ডাল। এটা মা ভিজিয়ে রেখেছিল 3 ঘন্টা, তারপরে মটর ডালটা ভিজে গেছে, এবার এটাকে গ্রাইন্ড করে নেওয়া হবে। মটর ডালটা দেওয়া হচ্ছে মিক্সিং জারে, দেওয়া হলো একটা কাঁচা লঙ্কা, সামান্য জল দেওয়া হলো, এবার গ্রাইন্ড করে নেওয়া হবে। ঢাকাটা আটকে দেওয়া হলো, দেখুন গ্রাইন্ড হয়ে গেছে মটর ডালটা। এবার 5 মিনিট পরে ঢাকাটা খোলা হচ্ছে, দেখুন ঝিঙে দিয়ে অনেকটা জল বেরিয়ে গেছে আর ঝিঙেটা নরমও হয়ে এসছে। এবার ফ্লেমটাকে হাই করে একটু নাড়িয়ে নিতে হবে, এর মধ্যে দেওয়া হচ্ছে জিরের গুঁড়ো 1 চামচ, একটু ধনের গুঁড়ো দেওয়া হলো 1 চামচ, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ঝিঙেটাকে। খুব একটা বেশি মশলা লাগে না বন্ধুরা, খেতে খুবই সুস্বাদু হয় আর ভীষণ তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়, খুব একটা টাইমও লাগে না। যত ঝিঙেগুলোকে ভাজা হচ্ছে ঝিঙেগুলো নরম হয়ে আসছে, আর একটু সেদ্ধ হবে ঝিঙেগুলো, তাই আর একবার ঢেকে দেওয়া হবে এবার 5 মিনিটের জন্য লো ফ্লেম করে দিয়ে। 5 মিনিট পর আবার তোলা হচ্ছে, দেখুন সাইড দিয়ে তেলটা বেরিয়ে গেছে, জলটাও শুকিয়ে এসছে আর ঝিঙেগুলো নরম হয়ে গেছে। এইভাবে 1 থেকে 1.5 মিনিট এরমভাবে ভাজা ভাজা করতে হবে। এবার দেয়া হচ্ছে মটর ডাল বাটাটা ঝিঙের উপর, চার টেবিল চামচ মটর ডাল বাটার মধ্যে দেয়া হয়েছে। এবার মটর ডাল বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ঝিঙেটাকে। অল্প সামান্য জল দেয়া হলো যাতে মটর ডালটা কড়াতে আর লেগে না যায়, ভালো করে ঝিঙের সাথে মিশে যায়। ফ্লেমটাকে হাই করে দিতে হবে যাতে ফোটে এটা, দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এবার আর একটু নুন দেওয়া হলো আন্দাজ মতো, চিনি দেওয়া হলো আন্দাজ মতো, নিরামিষ রান্না চিনি না দিলে ভালো লাগে না, চিনি দেওয়া হলো নুন আর চিনি। নুন আর চিনি দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। ফ্লেমটাকে লো করে দিতে হবে, দেখুন ঘন এসছে ডালটা।
এবার এর মধ্যে দেয়া হচ্ছে একটু দেশি ঘি এক চামচ দেশি ঘি দেওয়ার পর এর মধ্যে দেয়া হবে গরম মশলা গুঁড়োটা দেয়া হলো এবার ঘি গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আজকে মটর ডাল বাটা দিয়ে ঝিঙে থেকে 1.5 মিনিট ফোটালেই দেখুন মা সার্ভ করে দিয়েছে মটর ডাল বাটা দিয়ে ঝিঙে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন বাড়িতে আর যদি ভালো লাগে মায়ের হাতের এই মটর ডাল বাটা দিয়ে ঝিঙেটা বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন পাশে বেল আইকনটা টিপে দিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন তাহলেই সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর খুবই চটজলদি এই রান্নাটা হয়ে যায় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে লিখবেন কেমন লেগেছে রান্নাটা আশা করি আপনাদের ভালো লাগবে এখনকার মতো এখানেই বিদায় নিলাম আবার চলে আসবো নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে